বিসমিল্লাহির রহমানির রহিম ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে প্রগতি মোটরসের একটি সেল আপডেট ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অবস্থান করে দিয়েছি এস এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস বগুড়া শাখায়। আমাদের এই মোটর সাইকেলটি আমরা ভিডিও করেছিলাম, আমাদের চ্যানেলে আপনারা দেখেছিলেন, সুজুকি জিক্সার সিঙ্গেল ডিস্ক, টাকা জমা দেওয়া সহ 2 বছরের ব্যাংক ড্রাফট কমপ্লিট করা আছে বাইকটিতে। বাইকটা আমরা কুরিয়ারের মাধ্যমে বিক্রয় করলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা এসে পরিবহনে এসেছি, বাইকটা আমরা কী অবস্থায় বুঝিয়ে দিচ্ছি এবং আমাদের সম্মানিত ক্রেতা কে এবং বাইকটা আমরা কোথায় পাঠাচ্ছি, সঙ্গে কী কী দিয়ে বাইকটা কুরিয়ার সম্পূর্ণ করতেছি, আমরা একটি ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন আমরা বাইকটা সর্বপ্রথমে কুরিয়ারে বুকিং দিব, তারপর আমরা বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সাথে থাকুন। মাত্র আমরা বাইকের বুকিং কার্যক্রমটি শেষ করলাম এসে পরিবহন কর্তৃপক্ষের কাছে, আমরা বাইকটা হস্তান্তর করিতেছি। তো কী অবস্থায় বাইকটা আমরা ডেলিভারি দিচ্ছি বা কেমন অবস্থায় হস্তান্তর করিতেছি, তারা কী অবস্থায় বুঝে পেয়েছে, ছোট্ট পরিসরে একটি ভিডিও আমরা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা এখন এসে পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে সরাসরি জেনে নিব। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালাম, হ্যাঁ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আমি বগুড়া এসে পরিবহন শাখা থেকে বলতেছি। আপনার নামটা একটু বলেন তো ভাই। নাম মোহাম্মদ সাজেদুর রহমান। আপনার কি পোস্ট? আমি একটা সাধারণ কর্মচারী হিসেবে আছি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমাদের কাছে প্রগতি মোটরস বাইক সেন্টার থেকে একটা গাড়ি পাচ্ছি আমরা। আচ্ছা। তো আমাদের কাছে প্রায় প্রতি সপ্তাহের মধ্যে না হলেও 2-3টা করে গাড়ি আমরা সেল করি প্রগতি মোটরস থেকে। আপনারা জানেন প্রগতি মোটরস একটি উন্নত মানের একটা প্রতিষ্ঠান। আচ্ছা। তো আপনারা এখন এই মুহূর্তে দেখতে পারলেন আমরা একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, গাড়িটা অনেক সুন্দর, কোনো দাগ স্পট বা কোথাও কোনো ফাটা কাটা বা কোনো রকম ঘষা মাজা নেই, একবারে ক্লিন একটি গাড়ি। তো আমরা গাড়িটা অনেক সুন্দরভাবে দেখলাম যে গাড়িতে কোনো স্পট নেই। দ্বিতীয়ত, গাড়িটা আমরা এখন বুকিং লিখছি, বুকিংয়ে আমরা প্রথমত গাড়ির নাম্বারটা দেখাইতেছি, যাবে ফরিদপুর 85-62-45-3 আইটেম গাড়িটার। প্রথমত হবে গাড়ি, দ্বিতীয়ত হবে লুকিং গ্লাস এবং তৃতীয়ত আমাদের কাগজপাতি আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ির সাথে আরও একটি নতুন অরিজিনাল একটা কাগজ দিয়েছি আপনাদের, এটা আপনারা দেখে নিন। সাথে আমরা গাড়ির 2টা চাবি দিয়েছি। ডকুমেন্টটা একটু দেখান তো ভাই। তো আমাদের আর একটি কাজ সম্পূর্ণ করে দিই আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা সম্পূর্ণ কাগজপাতিগুলা আমরা অরিজিনাল ছাড়া কুরিয়াতে বুকিং নি না, যেগুলা এই যে আপনার ছবিটাও আছে আপনি দেখে নিতে পারবেন আমরা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আপনি যে বললেন ভাই যে গাড়িতে কোনো রকম কোনো স্পট নেই, আমাদের মেমোতে কি নো স্পট লেখা আছে? মেমোতে লেখা আছে নো স্পট, আমাদের মেমোতে উল্লেখ করা আছে গাড়ির 3টা আইটেম হবে। তো নো স্পট অবস্থায় কি আপনি বুঝে পেয়েছেন? নো স্পট অবস্থায় আমরা গাড়িটা বুঝে নিলাম। আচ্ছা, আপনি সম্পূর্ণ বাইকটা ভালোভাবে দেখেছেন? হ্যাঁ, আমরা সুন্দরভাবে দেখেছি। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি একটু অ্যামাউন্টটা বলেন তো ভাই, যে টিটি অ্যামাউন্টটা কত আসছে? গাড়ির কন্ডিশন আছে প্রায় 1,20,000 টাকা। তিনি আমাদের 1,20,000 টাকা কুরিয়াতে পেমেন্ট করার পরে তার হাতে আমাদের গাড়িটা দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন ভাই। তো ভিউয়ার্স, আমরা এই বাইকটা ফরিদপুরে বিক্রি করেছি 1,62,000 টাকায়। আপনারা দেখেছিলেন আমাদের ব্লগে কত টাকা দেওয়া ছিল, ভাই আমাদেরকে 42,000 টাকা বুকিং মানি দিয়েছেন বিকাশের মাধ্যমে, বাকি 1,20,000 টাকা উনি কুরিয়ারে পরিশোধ করে ওনার বাইকটি ফরিদপুর জেলা থেকে বুঝিয়ে নেবেন। আমরা বাইকটা এখন ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে দিলাম এবং আমরা নিজেদের পক্ষ থেকে এই বাইকে যত যাবতীয় খরচ আছে খরচা বলি আমরা এসে পরিবহন কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়েছি। ভাই আপনি খরচের টাকাটা কি পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তবে আপনার কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে, আপনি বাইকটা অবশ্যই অক্ষতভাবে সুন্দরভাবে প্যাকেট করে তারপর বাইকটা গাড়িতে তুলে দিবেন। হ্যাঁ, এটা অবশ্যই আমরা, এটা কিন্তু আপনার দায়িত্ব ভাই, আমানত হিসেবে আমরা দিয়ে গেলাম। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আপনারা আমাদের একটি সেল আপডেট ভিডিও হিসেবে দেখলেন, বাইকটা কত টাকায় বিক্রি হলো সেটাও আমরা আপনাদের মাঝে জানিয়ে দিলাম। তো আপনারা যে কোনো জেলা থেকে বাংলাদেশের চাইলে প্রগতি মোটরস থেকে আপনার শখের মোটর সাইকেলটি, উন্নত মানের শৌখিন মোটর সাইকেল যারা খুঁজতেছেন, তারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি
বাইক আমাদের থেকে নিতে পারবেন। তো আজকে ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। আপনারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিউয়ার্স। তো আজকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এখানেই, ভিডিওটি এখানে শেষ করতেছি ভিউয়ার্স। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।